একই লাইনে দুটি ট্রেন অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শান্তিনিকেতন এক্সপ্রেস ও মালগাড়ি। প্রশ্ন উঠছে, যখন একই লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই অবস্থায় কীভাবে লাইনের সিগন্যাল গ্রিন থাকলো? চালক তৎপরতার সঙ্গে ট্রেনটি না থামালে বহু মানুষের প্রাণহানি হতে পারত বলাই যায়। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শান্তিনিকেতন এক্সপ্রেস, দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে চলে এলো শান্তিনিকেতন এক্সপ্রেস। জানা যায়, সিগন্যাল গ্রিন থাকায় এই ঘটনাটি ঘটে। পূর্ব বর্ধমান ও হুগলি বর্ডার এরিয়ার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ঝাপানডাঙ্গা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। জানা যায়, গুড়াপ ও ঝাপানডাঙ্গা রেল স্টেশনের মাঝে ইঞ্জিন সমস্যার কারণে দাঁড়িয়ে যায় একটি মালগাড়ি। একই লাইনে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে আসছিল, সিগন্যাল গ্রিন থাকায় একই লাইনে ঢুকে যায় শান্তিনিকেতন এক্সপ্রেস। যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা মালগাড়িটি দেখতে পেয়ে দক্ষতার সঙ্গে শান্তিনিকেতন এক্সপ্রেসের ড্রাইভার থামিয়ে দেন এক্সপ্রেস ট্রেনটি, যার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শান্তিনিকেতন এক্সপ্রেসের যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল গ্রিন থাকার কারণেই একই লাইনে ঢুকে যায় গাড়িটি। প্রশ্ন উঠছে, যখন ওই লাইনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে কিভাবে লাইনে সিগন্যাল গ্রিন থাকলো? দাদা, ঘটনাটা কি ঘটলো দেখলেন? ঘটনা বলতে, ট্রেনে আসছিলাম, হঠাৎ করে দেখলাম যে ট্রেনটা বন্ধ হয়ে। আপনি কোন ট্রেনে আসছেন? আমি শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়াতে চেপেছি। তো গুড়াপের মাঝামাঝি দেখছি যে হঠাৎ করে ট্রেনটা স্লো হয়ে গেল। স্লো হয়ে যাওয়া মাত্রই সবাই কথাবার্তা বলছে জিজ্ঞেস করার জন্য। তো দেখছি সামনে লাইনে, একই লাইনে মালগাড়ি আবার প্যাসেঞ্জার গাড়ি, একই ফল্ট হয় কি করে? এটা রেল কর্তৃপক্ষের ফল্ট না কোনো যাত্রীকালীন কোনো কিছু প্রবলেম হচ্ছে এরকম বোঝা যাচ্ছে না। আগেও তো আমি বরাবরই একই ট্রেনে এসেছি, কিন্তু এরকম কোনো দিন হয়নি। যাই হোক, আজকে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস বাঁচলো। আজ এত জনসাধারণ যারা রয়েছে তাদের আজকে প্রচুর প্রবলেম হচ্ছে। গাড়িতে যারা হকার আছেন, যারা ফুলের ব্যবসা করেন, সবজি ব্যবসা করেন, আজকে তাদের বাড়ি ফিরতে অসুবিধা হচ্ছে। অথচ আজ দীপাবলি, কালী পুজোর দিন, প্রচুর প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট হচ্ছেন, ঠিক আছে। কিন্তু এটা রেলের দেখা উচিত, এত বড় ভুলটা হয় কী করে? একই লাইনের মধ্যে এরকম ফল্ট, কত কত মানুষের আজকে হ্যারাসমেন্ট, এগুলো দেখা উচিত একটু। আপনার নাম? সুমন্ত গোস্বামী।